ক্লাস সিক্স, তোমাদের আজকের অঙ্ক ক্লাসে আমি গণিত প্রভা থেকে কষে দেখি ছয়ের 14 নম্বর অঙ্ক থেকে একটু করে দেখাবো। 14 নম্বর অঙ্কটায় বলেছে যে 16.2×3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে। 16.2×3 মিটারের 3/8 অংশ, তাহলে এটাকে আগে পূর্ণ ভেঙে নিয়েছি। 3 16 48 2 50/3, যেহেতু মিটারে এর অর্থাৎ এর মানে গুণিত 3/8, 3 3 কাটাকাটি হয়েছে, 2 দিয়ে 8কে কাটলে 4, 50কে কাটলে 25, তাহলে থাকলো 25/4 মিটার। এখন প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে, যেহেতু এই এই 25/4 মিটারকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য এটা ভাজিত 5, 25/4 গুণিত 5টা উল্টে গিয়ে হলো 1/5, কাটাকাটি করলে 5 5 25, মানে 5/4, এটাকে মানে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে হবে 1.4 মিটার, এটাই অ্যান্সার। এবার 15 নম্বর অঙ্কটায় বলেছে যে জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7×10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন এবং বাড়িতে 5.3×5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল, তাহলে মোট পর্দার কাপড় কত হলো, না 12.7×10+5.3×5 মিটার। এটা পূর্ণ ভেঙে নেওয়া হয়েছে, এটাও তাই, 5 আর 10-এর লসাগু 10, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে 1, মানে 127, প্লাস 5 2×10, তাহলে 2 দিয়ে 28কে গুণ করে 56, তাহলে আমি এখানে যোগ করে পেলাম 183/10 মিটার, এটা হচ্ছে মোট পর্দার কাপড় আছে। এখন 3টে পর্দায় কাপড় লেগেছে কত, না 1টা পর্দায় কাপড় লেগেছিল 4.5×6 মিটার করে, তাহলে 3টে পর্দায় হচ্ছে 3×4.5×6, সেটা যদি আমি এটাকে যদি আমি পূর্ণ ভেঙে নিই তাহলে হবে 29/6, তাহলে 3×29/6 মানে কাটাকুটি করলে হচ্ছে 29/2 মিটার। এখন তাহলে আমার পর্দার কাপড় ছিল 183/10 মিটার, আমি ব্যবহার করে ফেলেছি 29/2 মিটার, তাহলে আমার অবশিষ্ট পর্দার কাপড় কত, না 183/10 বিয়োগ 29/2 মিটার, 10 লসাগু 183 বসে গেল, বিয়োগ 2 দিয়ে 10কে ভাগ করলে 5 5 দিয়ে 29কে গুণ করলে 145, বিয়োগ করলে হচ্ছে 38/10, কাটাকুটি করলে 2 দিয়ে 19/5, এটা পূর্ণ ভেঙে মানে মিশ্র ভগ্নাংশে লিখেছি 3.4/5 মিটার, এটা 15 নম্বর অঙ্ক হলো। এখন 16 নম্বর অঙ্কটাতে বলেছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন, সেই আচারের 4/7 অংশ তিনি কাঁচের শিশিতে ভরে রেখে বাকিটা 6 জনের মধ্যে ভাগ করে দিলেন, সমস্ত আচার 1 অংশ, ঠাকুমা শিশিতে ভরলেন কত, না 4/7 অংশ, তাহলে বাকি রইল কতটা, 1 অংশ থেকে 4/7 অংশ বিয়োগ হবে, বিয়োগটা এরমভাবে করা যায় 7 থেকে 7 বিয়োগ 4, মানে 3/7 অংশ। এখন যেহেতু এই 3/7 অংশ আচার 6 জনের মধ্যে ভাগ হয়েছে, তাহলে 3/7 ভাজিত 6, এটা করলে 3/7×6টা উল্টে 1/6, কাটাকাটি করলে 1/14 অংশ, তাহলে উত্তরটা হবে কত, না প্রত্যেকে 1/14 অংশ, মানে মোট আচারের 1/14 অংশ পেলাম। এখন 17 নম্বর অঙ্কটা যে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24.11/15 কিমি রাস্তা তৈরি করবে, তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করেছে, তাহলে একদিনে রাস্তা তৈরি হয়েছে 11/15 কিমি, এরকম 25 দিনে কতটা রাস্তা তৈরি করেছে, না 25×11/15, কাটাকাটি করলে 55/3 কিমি, তাহলে বাকি রাস্তা কত, না যেহেতু মোট রাস্তা করার কথা ছিল 24.11/15 আর তৈরি হয়েছে 55/3, তাহলে সেই দুটো সংখ্যা বিয়োগ, এখানে পূর্ণ ভেঙে 371/15 বিয়োগ 55/3, 3 আর 15-এর লসাগু 15, যেহেতু 15 আর 15 একই সংখ্যা, তাহলে 371/3 5 15, 5×55 গুণ করলে হবে 275, বিয়োগ করে 96/15, এখন এটা 3 দিয়ে ভাগ করলে 32/5 কিমি, তাহলে এতটা রাস্তা আমার বাকি আছে, বাকি সময় কত, না 33 দিনে আমার রাস্তা তৈরি করার কথা ছিল, 25 দিন কাজ হয়েছে, তাহলে বাকি দিন হচ্ছে 8 দিন, তাহলে প্রত্যেক দিন কত করে রাস্তা তৈরি করতে হবে, না আমার 32/5 কিমি রাস্তা বাকি আছে, সেটা 8 দিনে তৈরি করতে হবে, অর্থাৎ 32/5/8, এটা ভাগ করলে আমরা পাচ্ছি 4/5 কিমি, এটাই উত্তর হবে। এখন 18 নম্বর অঙ্কটা একটুখানি দেখে নিই, 18 নম্বর অঙ্কটাতে বলেছে 5 এর সঙ্গে 3/7 যোগ করে
प्रथम पाँचर संगे तीन बत जो करा पाँच सतते पैंत प्लस तीन मान आठत ये जोगफल बढ़ोल से ही जोगफल के चार पूर्ण दुई बाई तीन दिए गुण है तेल आठत्रिस बाई सात गुणित तीन चारे बारो आठ दुई चौदो बाई तीन सात दुगुणे चौदो मान आठत्रिस दुगुणे छियात्तर बाई तीन तेल गुणफल हलो छियात्तर बाई तीन से ही गुणफल के चार पूर्ण चार बाई नय दिए भाग हो तेल संख्याटा के चार पूर्ण चार बाई नय दिए भाग कर लम ये पूर्ण भेंगे नीले हबे चल्लिस बाई नय जेहेतु भाग थेके गुण चिन्ह दिले उल्टे जाए अर्थात नय बाई चल्लिस काटाकुटी कर ले तीन त्रिके नय और चार दिए काटाकाटी कर लम चार दशे चल्लिस चार उन्नीस छियात्तर तेल ओपरे हलो सतान्न नीचे दस यही मान एखे जेटा संख्या बढ़ोल से आठ पूर्ण दुई बाई पाँच थेके वियोग करते हबे अर्थात आठ पूर्ण दुई बाई पाँच वियोग सतान्न बाई दस एखे पूर्ण भांगले पाँचाशे चल्लिस दिए बयाल्लिस बाई पाँच वियोग सतान्न बाई दस आबार दस लसागु पाँच दुगुणे दस बयाल्लिस दुगुणे चुराशी दस एक दस मान वियोग सतान्न वियोग कर ले सताश बाई दस अर्थात पूर्ण भांगले लिखब दुई पूर्ण सात बाई दस एटाई उत्तर तेल लेखा अंकगुलो तुम्हारा आशा करी भिडियो देखे करते।